subscribe my channel and press the bell icon. আধুনিক কালে যুদ্ধক্ষেত্রে বিশাল সৈন্যবাহিনীর পাশাপাশি দরকার আধুনিক সমরাস্ত্র। তো চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতের কিছু আধুনিক সমরাস্ত্রের ব্যাপারে। পিনাকা মাল্টিপল ব্যারেল রকেট লঞ্চ সিস্টেম। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ডিফেন্স সিস্টেমটি মাত্র 44 সেকেন্ডে 12টি মিসাইল দাগতে পারে। T-90S ভিসমা, যা রাশিয়ান T-90S ট্যাঙ্কটির ভারতীয় সংস্করণ। 48 টন ওজন বিশিষ্ট এই লৌহ দানবটি সামনে আসা যে কোনো জিনিসকে ভেঙে গুড়ি দিতে পারে। এর গতিবেগ সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। INS বিক্রমাদিত্য, 45,400 টন ওজন বিশিষ্ট এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি সর্বোচ্চ 36টি এয়ারক্রাফট বহন করতে পারে। এটি একটি থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ফ্যালকন এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল রেডার, এটিকে ডেভেলপমেন্ট করা হয় ইসরায়েলে এবং বর্তমানে ভারতীয় বায়ুসেনা এটির ব্যবহার করছে। এর কাজ মূলত যুদ্ধক্ষেত্রে ভিকেল এয়ারক্রাফট ও শিপ ডিটেক্ট করে কন্ট্রোল রুমে খবর পৌঁছানো। পৃথিবী এয়ার ডিফেন্স, ইউএসএ রাশিয়া ও ইসরায়েলের পরে ভারতই এমন একটি দেশ যা অ্যান্টি ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেমকে নিজেদের সার্ভিসে আনতে পেরেছে। INS চক্রা, এটি একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। ইউএসএ ফ্রান্স ও চায়নার পরে ভারতই এমন একটি দেশ যার কাছে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে। সর্বোচ্চ 36টি টর্পিডো ও অ্যান্টি শিপ মিসাইল বহন করতে পারে এই INS চক্রা। INS বিশাখাপত্তনম, 7,500 টন ওজন বিশিষ্ট এই রণতরীটি ভারতের সবথেকে অ্যাডভান্সড ব্যাটলশিপ। সুখোই 30 MKI, যার প্রস্তুতকারক দেশ হল রাশিয়া ও ভারত। 3,000 কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই ফায়ার ফাইটারটি সর্বোচ্চ গতিবেগ হল ঘন্টায় 2100 কিলোমিটার। ব্রহ্মোস মিসাইল, এটি একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলটিকে ল্যান্ড, শিপ, এয়ারক্রাফট কিংবা
সাবমেরিন থেকে লঞ্চ করা যেতে পারে। এর রেঞ্জ হলো সর্বোচ্চ 600 কিলোমিটার। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না।